নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই বর্ষায় দেখুন কত সুন্দর সুন্দর কুমড়ো ডগ হয়েছে, আমি লাগিয়েছিলাম আর কত গাছ হয়েছে দেখুন। ভাবলাম আজ এই কুমড়ো ডগ দিয়ে একটা সুন্দর রেসিপি করে আপনাদের দেখাবো। আজকে আমি বানাবো কুমড়ো শাকের চচ্চড়ি। সেটা কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ভালো লাগবে। আর এখন আমি নিয়ে নিয়েছি কাস্তে, এই কাস্তেটা দিয়ে সব ডগগুলো কেটে নেবো, এখান দিয়ে কেটে নেবো। এখানে অনেকগুলো ডগ হয়ে গেছে, কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে, আর কাটবো না, এগুলো হলেই আমার হয়ে যাবে রেসিপি। এবার আমি রান্নাঘরে চলে যাব। কুমড়ো শাকের ঘন্টটা বানানোর জন্য নিতে হবে কুমড়ো শাক, সর্ষের তেল, বড়ি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, জিরে বাটা, আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি। আর সবজি নিয়ে নিয়েছি এখানে ঝিঙে একটা, বেগুন, পেঁপে। আর এই চচ্চড়িটাতে চিংড়ি মাছ দিলে খুব সুন্দর লাগে খেতে, এই চিংড়ি মাছগুলো বেছে নেবো। এবার মাছগুলো সব বাছা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে চলে আসব। মাছে লবণ মাখিয়ে নেব, সব আনাজগুলো আমি কেটে নিচ্ছি। এইভাবে ডাঁটাগুলো ছাড়িয়ে নিতে হবে, দেখুন এইভাবে ডাঁটার আঁশগুলো উঠে যাচ্ছে। খুব নরম ডাঁটাগুলো বন্ধুরা দেখুন, এই নরম ডাঁটা চচ্চড়ি বা ঘণ্ট খুব ভালো লাগে খেতে। শাকটা কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। উনানটাকে জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব, কড়াতে দিয়ে দেব তেল, হলুদ গুঁড়ো, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ঝিঙেটা নেড়ে নেব, ঝিঙেটা নাড়া হয়ে গেছে, তুলে নেব। বড়িগুলো ভেজে নেব, বড়িগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো আলু আর পেঁপে। লবণ, হলুদ গুঁড়ো, ডাঁটাগুলো দিয়ে দেবো। কুমড়ো শাকগুলো দিয়ে মেখে আর আলুর সঙ্গে ভালো করে একটু নেড়ে নেবো। লঙ্কা গুঁড়ো, আদা বাটা হাফ চামচ, জিরে বাটা এক চামচ,
জল, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। এবার আমি দিয়ে দেবো বড়ি, বেগুন, আর আগে থেকে যে ঝিঙেগুলো নেড়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে দিলে এগুলো গলে যাবে, সেই জন্য একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিলাম। দিয়ে দেবো চিংড়ি মাছ, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা এবার নামিয়ে নেবো। নামানো হয়ে গেছে, এবার কড়াতে দিয়ে দেবো তেল। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ভেজে নেবো একটু। হাফ চামচ চিনি, যারা মিষ্টি পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন। আরো একবার ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।